নমস্কার, আমি সৌরভ। আপনাদের সামনে পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আজ ভারতীয় জ্যোতিষের 12 ধরনের কালসর্পযোগের অন্যতম ভয়ানক বাসুকি কালসর্পযোগ কীভাবে একটি জন্মছকে তৈরি হয় এবং এর ফলস্বরূপ জাতককে কী কী দুর্দশা ভোগ করতে হয় এবং এর প্রতিকার কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনা করব। তাই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ও যদি আপনাদের জন্মছকে এই যোগ থাকে বা আপনাদের প্রিয়জনের জন্মছকে এই যোগ থাকে তা থেকে নিজেকে ও নিজের প্রিয়জনদের সুরক্ষিত করবেন। যখন কোনো জন্মছকে লগ্নে তৃতীয় রাহু বা ড্রাগন শেড এর অবস্থান হয় এবং লগ্নে নবমে কেতু বা ড্রাগন স্টেলের অবস্থান হয় এবং এমত অবস্থায় রাহু ও কেতুর অ্যাক্সিসের যে কোনো একদিকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ বাকি সমস্ত গ্রহ, উপগ্রহ ও নক্ষত্রের অবস্থান হয়, তখন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাকে বাসুকি কালসর্পযোগ বলা হয়। যদি কোনো জাতকের জন্মছকে এই যোগ পরিলক্ষিত হয়, তখন জাতক তার কথা দিয়ে যে কোনো মানুষের মন জয় করে নিতে সক্ষম হয়। এ কারণে তারা সেলসম্যানশিপে প্রচণ্ড এক্সপার্ট হয় এবং এর জন্য বেশিরভাগ সময়ই জাতক মিথ্যের বা কল্পনাপ্রসূত কথা অন্যকে বলে থাকে। তার ফলস্বরূপ জীবনে কোনো না কোনো সময় তার এই মিথ্যে ধরা পড়ে বা প্রকাশিত হয় ও জাতককে সমাজ থেকে অপমানিত হতে হয়। এরা কিছুটা অধার্মিক প্রকৃতির হয়। শিক্ষাক্ষেত্রে এদের প্রচুর বাধার মধ্যে পড়তে হয়। এদের জীবনে মানসিক অশান্তি লেগেই থাকে। এদের সাথে এদের ভাই, বোন বা পরিবারের সুসম্পর্ক থাকে না। জীবনে স্বাচ্ছন্দ্য প্রাপ্তির জন্য এদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়। এদের বন্ধুরা এদের প্রতারিত করে ও অবশেষে ত্যাগ করে থাকে। এরা এদের অ্যাটিটিউড ও ইগোর জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন কাটায়। বিবাহিত জীবনও এদের খুব একটা শুভ হয় না। এদেরই অহংকার এদের পতনের কারণ হয়। এদের নিজের ভাগ্য এদের সাথে প্রতারণা করে। যে কোনো কাজে সহসা এদের সফলতা প্রাপ্তি হয় না। যদি এরা চাকরিজীবী হন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এদের মতানৈক্য হয়। তার ফলস্বরূপ এরা উপযুক্ত সম্মান প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। এদের জীবনে বহুবার বিদেশ যাত্রা হলেও বিদেশ যাত্রায় এরা প্রচণ্ড বিপদের মধ্যে পড়ে, আইনি জটিলতা সৃষ্টি হয়। এদের জীবনে বারবার আইনি জটিলতার মধ্যে পড়তেই হয়। যাদের জীবনে এই বাসুকি কালসর্পযোগ আছে, তাদের উচিত গৃহে বাসুকি কালসর্পযোগ যন্ত্র স্থাপন করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে 16টি সোমবার উপোস করে বিধিসম্মত উপায়ে পূজা করা বা সোনা, রূপো বা অষ্টধাতুর সাপের ন্যায় আংটি তৈরি করে বিধিসম্মত উপায়ে পুজো করে শোধন করে হাতের মধ্যমায় ধারণ করা। এছাড়াও আমার ব্যক্তিগত মতানুযায়ী আমি বলবো, এই রকম জাতকদের উচিত কোনো একজন বিশিষ্ট, অভিজ্ঞ, পারদর্শী জ্যোতিষের সাথে বসে বিবেচনা করে, আলোচনা করে এই বাসুকি কালসর্পযোগের যে ফল তা গোড়া থেকে বিনাশ করা এবং নিজের জীবনকে সমৃদ্ধশালী করা। কারণ ভারতীয় জ্যোতিষ কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস নয়, এটি একটি বিজ্ঞান ও বেদের এক অঙ্গ। এ কারণে আমি সৌরভ আপনাদের অনুরোধ করছি যে আপনারা ভারতীয় জ্যোতিষকে সঠিক ও সম্পূর্ণভাবে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সমৃদ্ধশালী করে তুলুন। আগামী ভিডিওতে আমরা বাকি 9 ধরনের কালসর্পযোগ সম্বন্ধে বিস্তারিত জানব এবং এই আলাদা আলাদা কালসর্পের কুফল থেকে কীভাবে নিজেদের জীবনকে সুরক্ষিত করা যায় তা নিয়ে জানব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন, যাতে তারা আপনারই মতো ভারতীয় জ্যোতিষ বিষয়টিকে জেনে বুঝে তাদের জীবনে প্রয়োগ করে তাদের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। এই চ্যানেল বা এই ভিডিও যদি আপনি নতুন দেখে থাকেন বা এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলের কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন ও তা দিয়ে নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে তা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন বা স্ক্রিনের দেওয়া মোবাইল নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাতে পারেন।
ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে আরও বিশদভাবে জানতে দয়া করে আপনারা লগ ইন করুন www.puranjay.co.in এ। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।